একজন ভাই কমেন্ট করে লিখেছে, আমার পাশের বাড়ির চাচি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে এবং যতবারই দেখা হয় ততবারই সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখন আমার কি করা উচিত? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, এই ভাইটিকে এটুকুই বলবো যে তোমার চাচি তোমাকে পছন্দ করে, ঠিক আছে, কিন্তু তাই বলে যে ডাইরেক্টলি তুমি শারীরিক সম্পর্ক করতে চলে যাবে এমনটা কিন্তু নয়। তোমাকে যে কাজটা করতে হবে, যখনই তোমার চাচি এবার তোমার দিকে তাকাবে, তোমাকে একটা কামুক ভাব প্রকাশ করতে হবে, ঠিক আছে। সেটা কীভাবে করবে? নিজের ঠোঁটে হালকা করে একটা কামড় দেবে। অনেক সময় তোমরা দেখে থাকবে হিন্দি সিনেমায় বা বাংলা সিনেমাতেও হয়, ঠিক আছে, নায়িকা কী করছে, নায়ককে দেখা মাত্র প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছে এবং তারপর ঠোঁটে একটা কামড় দিচ্ছে হালকা করে, ঠিক আছে। তো সেম জিনিসটাও কিন্তু তুমি করতে পারো। এতে দেখবে সে বুঝে যাবে যে তুমিও তাকে পছন্দ করো এবং তুমিও তার সাথে সম্পর্ক তৈরি করতে পারছো, ঠিক আছে। এবং তারপর যদি মনে হয় যে সব কিছু ঠিক আছে এবং সে তোমাকে শারীরিক সম্পর্ক করতে যাচ্ছে, তাহলে সেটা তোমার ব্যাপার যে তুমি যাবে কি যাবে না। তবে তুমি যদি এটুকু করতে পারো, মানে ওই মেয়েটাকে যদি বুঝিয়ে দিতে পারো যে তুমিও তাকে পছন্দ করো, তুমিও তাকে খুব ভালোবাসো, তাহলে সিম্পলি যেটা বললাম যে ওই যে ঠোঁটটাকে হালকা করে একটু কামড় দিতে হবে, ঠিক আছে। যেমনটা তোমরা অনেক হিন্দি সিনেমায় দেখা থাকবে যে নায়িকা কী করছে না, নায়ককে দেখা মাত্র ঠোঁটে হালকা করে একটু কামড় দিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, অন্যজনের ঠোঁটে নয়, নিজের ঠোঁটেই। হ্যাঁ, এইভাবে কিন্তু তুমি নিজের কামুক ভাব প্রকাশ করতে পারবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।